করোনা ভাইরাস পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে জাতীয় দলের বাহাতি স্পিনার নাজমুল উপুর। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ওপেনার তামিম ইকবালের পরিবারের সদস্যরা। সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফ বিন মুর্তজার শারীরিক অবস্থাটাও এখন ভালো। করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন জাতীয় দলের বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। অপুর মা বাবার করোনা রিপোর্টও এখন নেগেটিভ। দুই সপ্তাহের বেশি সময় করোনার সাথে যুদ্ধ করে জিতেছেন নাজমুল অপু ও তার পরিবার। নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন নাজমুল ইসলাম। গেল সোমবার দ্বিতীয় দফায় করোনা টেস্ট দিয়েছিলেন তিনি ও তার পরিবার। হাতে পাওয়া রিপোর্টে সবাই নেগেটিভ। গেল কয়েকদিন ধরে সুস্থ অনুভব করলেও করোনার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না অপু। এখন করোনার চিন্তা থেকে মুক্ত নাগিন নাচে পরিচিতি পাওয়া এই ক্রিকেটার মঙ্গলবার দ্বিতীয় দফায় করোনা টেস্ট করিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবারের সদস্যরা। তামিমের বড় ভাই সাবেক টাইগার ওপেনার নাফিস ইকবাল, তাদের মা ও নাফিসের দুই সন্তান এখন প্রায় সুস্থ। করোনা পরীক্ষার ভালো ফলের জন্য অপেক্ষা করছেন তারা। দ্বিতীয় দফার নমুনা পরীক্ষা করাননি টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ম্যাশের শারীরিক অবস্থা ভালো, সুস্থ হয়ে উঠছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ছোট ভাই মুরসালিন বিন মুর্তজাও। হাসান মাহাদি, ডিবিসি নিউজ ডেস্ক। নদী নয়, যেন নৌযানের পার্কিং জোন, এটা বুড়িগঙ্গার চিত্র। নিয়ম না মেনে নৌযান নোঙ্গর করে রাখায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিআইডব্লিউটিএ বলছে সদরঘাট থেকে দূরে সরিয়ে নিরাপদে নৌযান রাখার প্রকল্প নিয়ে কাজ চলছে। এই ছবি বুড়িগঙ্গা নদীর। সদরঘাটের আশপাশে বুড়িগঙ্গা নদীতে শত শত নৌযান এভাবে যত্রতত্র নোঙর করে রাখা হয়েছে, ফলে নদীর মূল পথ সংকীর্ণ হয়ে গেছে। আর সেই সংকীর্ণ পথ থেকেই শত শত নৌযানকে চলতে হচ্ছে ঝুঁকি নিয়েই। নদী জুড়ে যারা নৌযান নোঙর করেছেন তাদের দাবি, বাধ্য হয়েই এলোপাতারি নৌযান রাখতে হচ্ছে তাদের। আবার এতেই দুর্ঘটনার ঝুঁকিতে আছেন তারাও। যে এই লঞ্চগুলো এখানে ট্রিপ নাই, এই লঞ্চগুলো বান্দার মতো জায়গা নেই, যার কারণে একটার সাথে একটা বাধা লাগে। বাধার কারণে লঞ্চের মাছ নদীর মাছ পর্যন্ত চলিয়া যায়। মাঝখান দিয়ে সীমিত চ্যানেল থাকে, সীমিত এই সীমিত চ্যানেল থাকার কারণে ওদিক থেকে জাহাজ যখন আপডাউন ক্রসিং হয় মুখোমুখি সংঘর্ষ হইতে পারে। দুইটা জাহাজ যখন ক্রস করেন তারা তখন এনজে স্লো গতিতে যাইতে হয়, আস্তে ডাইনে বামে দেখতে যাইতে হয়, রিস্ক হয়ে যায়। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আর নৌযানের নিরাপদ নোঙরের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। লঞ্চের সাইজগুলো এত বড় হয়ে গেছে, আমরা বুড়িগঙ্গা নদী সদরঘাট এলাকাতে এর চাইতে চড়া করতে পারবো না। বার্থিং এর ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি যে এই আইডল বার্থিংটা যাতে আমরা আরও দক্ষিণে করার জন্য, এই জন্য আমাদের প্রকল্পও আছে। ধীরে ধীরে এই প্রকল্পটা হয়ে গেলে আমরা হয়তো লঞ্চগুলোকে সরিয়ে দিতে পারবো এখান থেকে। দুই পাশে নোঙর করে রাখা এসব নৌযানকে দ্রুত সরানো না গেলে যে কোনো সময়ে বুড়িগঙ্গায় আবারও ঘটতে পারে দুর্ঘটনা, এই আশঙ্কা নৌপথ বিশেষজ্ঞদেরও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।